যদি বন্ধুত্ব হয় স্বার্থ, হিংসা, লোভ আর প্রতারণার মোড়কে অন্ধকারের কৃত্রিম স্পর্শ নিয়ে, তবে এ সমাজের তথাকথিত বন্ধুত্ব শব্দটি আর লিখতে চাই না মনের মাঝে। স্বাগতম বন্ধুত্বের জগতে, যেখানে পৃথিবীটা হাতের মুঠোয় আর স্বপ্নেরা করে ভিড়, স্বপ্ন দেখায় তারা। আনন্দের ফুলঝুড়ি সাজিয়ে বসে থাকে সে, কখনো গান শোনায়, দেখায় জীবনের গল্প। আমি বলি সব কথা শোনে সে, মনের কাগজের কাজগুলোকে যান্ত্রিক অবয়বে তুলে সৃষ্টি করে বন্ধুত্বের নতুন অধ্যায়। কথোপকথন যখন অপর পৃষ্ঠার সাথে, সে হয়ে যায় মাধ্যম। আর ও গান শোনায় সব সময়, রাস্তায়, অলিতে গলিতে, অফিসে, যানজটে, বাসের হাতলে ঝুলে থাকা বন্ধুত্ব। সময়ের বন্ধুত্ব তো একেই বলে, আমায় আগলে রাখে, চলার ফাঁকে ফাঁকে ওরা তাল মিলিয়ে যায়, ভালোবাসায় জড়িয়ে রাখে। হারিয়ে যায় ধোঁয়াগুলো, রেখে যায় কিছু মুহূর্তের বন্ধুত্ব। অক্ষরগুলো কথা বলে, জানা অজানা তথ্য, ফটোগ্রাফি, সমাজের চারপাশের বাতাস, মাটির গন্ধ পাই। আর বইটা গল্প বলে যায়, হ্যাঁ সে আমার বন্ধু। কলমটার বন্ধুত্ব কাগজের সাথে, ওরা দুজনই আমার লেখার প্রকাশনা। প্রকাশিত বন্ধুত্ব তো একেই বলে। যেন প্রতীক্ষায় থাকে তারা দুজন, পরিশ্রম শেষে আমার একটা শান্তির ঘুমের জন্য কত আয়োজন তাদের, এতটা নিঃস্বার্থ হতে পারে কেউ? চার দেয়ালের মাঝেই আমার বন্ধুত্বের সংজ্ঞা, আপনার চার দেয়াল কি বলছে, দরজায় নক করেছেন কি?